আসসালামু আলাইকুম কেপি রান্না করে স্বাগত জানাচ্ছি আমি পিয়া আজকে আপনাদের শেখাবো ফ্রুটস কেক এটা হলো ট্রেডিশনাল ফ্রুটস কেক এটা আমাদের দেশি না একটু বাইরের ধাঁচের তবু সবকিছু মিলিয়ে দেশি ঘরের মিলায় কেকটা আমি করব এর জন্য নিয়েছি 2 কাপ ময়দা এখানে প্রথমে আমি ময়দাতে বেকিং পাউডার আর বেকিং সোডা মিলিয়ে নেব এখানে 1 চা চামচ বেকিং পাউডার আর হাফ চা চামচ বেকিং সোডা দিয়ে এটা মিশিয়ে রাখব এবার এটাকে মিশিয়ে নিব মেশানো হয়ে গিয়েছে এবার এক সাইডে রেখে দিলাম এবার একটা বাটি নিয়ে চাটা ডিম ভেঙে নিব এবার এখানে 1 কাপ ব্রাউন সুগার দিব হাফ কাপ তেল নিয়েছি একবার একবার অল্প অল্প করে দেব আর দেব কয়েক ফোঁটা ভ্যানিলা দিয়ে এটাকে একটু ফাটিয়ে নিব আমি এবার এই সম্পূর্ণ তেলটা আরো দুবারে দিয়ে এটা বিট করে নিয়েছি নিয়ে এবারে এর মধ্যে পুরা ময়দাটা দিয়ে ভালো করে মিশিয়ে নিব ভালো করে মিশিয়ে নিব এবার এখানে আদা বাটা দারচিনি আর একটু এখানে যে লেবুর খোসা আর মালটার খোসা কুচি করে রেখেছি এটা দেব আর এখানে দেব জায়ফল গুঁড়া আপনারা গুঁড়া থাকলে গুঁড়া দিবেন একে চা চামচ করে সব দিলাম দিয়ে ভালো করে মিশিয়ে নেব এবারে এর মধ্যে দেব মোরব্বা দেব এটা আমার হোমমেড মোরব্বা আর এখানে ফ্রুটি টুটি কিশমিশ রেখে দিয়েছি দিয়ে এটাকে মালটার রস আর লেবুর রস দিয়ে ভিজিয়ে রেখেছিলাম এক ঘন্টা দিয়ে দেব আর দেব বাদাম ভাজা এইগুলো সব 1 কাপ করে নিয়েছি নিয়ে ভালো করে মিশিয়ে নিব মিশ্রণটা একটু টাইট হবে আমার মিশানো হয়ে গিয়েছে এবার একটা বাটি নিলাম যেটাতে বেক করব এতে মিশ্রণটা ঢেলে দিব এবার উপরটা একটু আলতোভাবে সমান করে নিয়ে বেক করতে দিব চলে এলাম বেক করতে একটা চুলায় হাঁড়ি বসিয়ে দিয়েছি এবারে এটাকে বেক করব 1 ঘন্টা 1 ঘন্টা পর ফিরে আসছি তবে 1 ঘন্টায় না হলে আমি আরেকটু দেব কিন্তু 1 ঘন্টা চেক করব আগে ফিরে আসছি 1 ঘন্টা পরে ফিরে এলাম 1.5 ঘন্টা পরে 1 ঘন্টা পরে আমি খুলে দেখেছিলাম তখন হয়নি আরো আধ ঘন্টা রেখেছি দেখি এবারে চেক করব ক্লিয়ার এসেছে এবারে নামিয়ে নিব নামিয়ে নিয়ে আসলাম এবার আমি বাটির সাইডটা এভাবে ছাড়িয়ে নিব ছাড়িয়ে নিয়ে কেকটা বের করে নিব এবারে পিছনে কাগজটা ছাড়িয়ে নিই
এবার পিস করে নেব। এবারে পিস করি, পিসটা ঠান্ডা হলে করবেন, আমার সময় স্বল্পতার জন্য আমি এখনই করছি। কাটা হয়ে গিয়েছে সব, এবার এক পিস দেখাই। গরম বেশ করা যাচ্ছে না, এই যে দেখুন, এই যে এরকমই হবে, কারণ এটা ব্রাউন সুগার দিয়ে করা, তো এই রঙটা এভাবে হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার কোনো নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হব। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, আর যদি আমার রেসিপি বুঝতে কষ্ট হয় তাহলে ডিসক্রিপশন বক্সে সব লেখা থাকবে, দেখে নেবেন। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন। আজ এ পর্যন্ত, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।